প্রত্যেক অ্যান্ড্রয়েড ইউজারদেরই মিনিমাম একটি করে জিমেল অ্যাকাউন্ট থাকে, বাট ম্যাক্সিমাম ইউজাররাই তাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে যায়। আর এটাই সত্যি, এটাই সত্যি। আপনারা হয়তো জানেন একটি জিমেল খুবই ইম্পর্টেন্ট একজন অ্যান্ড্রয়েড ইউজারের জন্য। কারণ হচ্ছে আপনি যখন একটি অ্যান্ড্রয়েড ফোন চালাবেন, তো সেই ক্ষেত্রে আপনার প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপস ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে সেই জিমেল দিয়ে আপনার প্লে স্টোরে ঢুকতে হবে। তাছাড়াও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এই জিমেলটা খুবই ইম্পর্টেন্ট। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই একটি জিমেলের পাসওয়ার্ড রিসেট করা যায়। বাট তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। জিমেলের পাসওয়ার্ড রিসেট করার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংসে। এবার এইখান থেকে খুঁজে বের করতে হবে গুগল। সো আমরা গুগলে ট্যাপ করব। এবার এইখানে আমাদের যে জিমেলটি লগ ইন করা রয়েছে সেটা শো করবে। সো এখানে আমার আরও কিছু জিমেল লগ ইন করা রয়েছে, তো এইখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের জিমেলগুলো দেখতে পারবো। সো এইখান থেকে আমাদের যে জিমেলটির পাসওয়ার্ড মনে নেই তা অ্যাড করার জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ট্যাপ করব। সো এখন চেকিং হচ্ছে। তো এবার এইখানে আমাদের সেই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে যেটার পাসওয়ার্ড আমাদের মনে নেই। তো এইখানে আপনারা ইমেল অ্যাড্রেসটি টাইপ করবেন। ওকে, তো টাইপ করার পর আপনাদেরকে এইখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। এবার এইখান থেকে এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। সো যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই সেই জন্য আমরা ফরগট পাসওয়ার্ড এই অপশনে ট্যাপ করব। এবার এইখান থেকে এন্টার লাস্ট পাসওয়ার্ড। সো আমাদের যেহেতু লাস্ট পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ট্যাপ করব। ওকে, তো এবার আমরা যেই নাম্বারটি দিয়ে এই জিমেলটি ক্রিয়েট করেছিলাম তার লাস্ট দুইটা ডিজিট এখানে শো করছে। তো আমাদের ওটিপি ভেরিফিকেশন করার জন্য এখানে আমাদের নাম্বারটি টাইপ করতে হবে। সো এখানে ফোন নম্বরের জায়গায় আমাদের যে নাম্বারটি দিয়ে জিমেল ক্রিয়েট করা হয়েছিল সেই নাম্বারটি এখানে টাইপ করা হচ্ছে। তো টাইপ করার পর এইখান থেকে সেন্ড করতে হবে। এবার আমাদের নাম্বারে একটি ওটিপি ভেরিফিকেশন কোড যাবে এবং এই নাম্বারটি আমাদের এই ফোনে ইউজ করা হয়েছে, যেই কারণে অটোমেটিকলি এই কোডটি আমাদের ফোনে চলে আসছে এবং অটোমেটিকলি সেখানে ভেরিফাই হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে আমাদের নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটাই দিয়ে নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। এবার এখানে ওয়েলকাম পেজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের এই পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে। এবার এখান থেকে আই এগ্রিতে ট্যাপ করব। দ্যাটস ইট, ফাইনালি আমাদের এই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এবং খুব সহজেই আমরা এই পাসওয়ার্ডটি, অর্থাৎ আমাদের এই জিমেলের পাসওয়ার্ডটি রিসেট করতে পেরেছি। তো এইভাবেই আপনারা আপনাদের যে জিমেলের পাসওয়ার্ড ভুলে যাবেন তা খুব সহজে রিসেট করতে পারবেন এই ট্রিক্সের মাধ্যমে। সো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।